সন্তুষ্ট নয়, সভাধিপতি জেলা শাসককে জানাবে, রাজ্যের সরকারকে জানাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের পরে সিএমআর চালু করেছেন, দিদিকে বলো তো যদি বলতে লজ্জা লাগে, ভাবে যদি তৃণমূলের কেন বলবো, সিএমআর তো সবার জনগণের নবান্নর অভিযোগ সেল, সরকার তো তৃণমূল কংগ্রেস চালালেও এটা মানুষের সরকার, আমরা তো দিল্লির সরকার তার বিরোধী, কিন্তু সেটাও তো ভারত সরকার, সেখানে অভিযোগ জানাও, ভিডিওর কাছে আসবে, তদন্ত হবে। আমাদের কোন লোক যদি ভুল করে, কোন মানুষকে ঠকায়, বাংলা আবাস যোজনা নিতে গিয়ে যদি কাউকে উপঢৌকন দিতে হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, তার জায়গা আছে। কিন্তু যদি মনে করে আমি থাকবো আর কেউ থাকবে না, আমি যা খুশি করব, সকালবেলা বাজার বন্ধ করে দেবো, সন্ধ্যাবেলা জরিমানা বসাবো, কান ধরে উঠবোস করাবো গ্রামে মিটিং ডেকে, এসব হবে না। আমি অনেক বড় বড় মস্তানকে সোজা করেছি, তিমির পান্ডার ঠাকুরদা মানে রাজনৈতিক ঠাকুরদা লক্ষণ শেঠ ছিল, বিরাট মস্তান, কোথায় আছে এখন খুঁজে পাওয়া যায়, তার সব দল করা হয়ে গেছে, সিপিএম, ভারত নির্মাণ, বিজেপি, কংগ্রেস, সব দল করা হয়ে গেছে, এসইউসি করা বাকি আছে। তারপরে পশ্চিম মেদিনীপুরে বড় বড় মস্তান সুশান্ত ঘোষ, দীপক সরকার, তরুণ রায়, অনুজ পান্ডে, ডালিম পান্ডে, বড় বড় মস্তান। তারপরে মুর্শিদাবাদে বিরাট নেতা অজিত চৌধুরী, সব গর্তে ঢুকে গেছে। মাওবাদী নেতা কিষেনজি খুঁজে পাবেন না জঙ্গল বলে, একদম পয়াকারে পা ফাঁকা করে দিয়েছি। আমি 24 তারিখ এসে বলেছিলাম পরের দিন খড়গপুর কালিয়াগঞ্জ আর করিমপুরে ভোট আছে, খড়গপুরে 22 বছরে তৃণমূল কংগ্রেস কোনোদিন জিতেনি দল প্রতিষ্ঠা হওয়ার পরে, 45,000 ডেফিসিট ছিল, তাকে মেক আপ করে 20,000 ভোট। আপনার এখানে সভা করে খড়গপুরে আমি যাবো আজকে সন্ধ্যাবেলা, খড়গপুরের ফরাজবেড়িয়াতে আমার ধন্যবাদ জ্ঞাপন আছে, আগে থেকে ঠিক করা ছিল। কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেস 57,000 ভোটে লোকসভায় পিছিয়ে ছিল, এসব করছেন কেন? মানুষকে কি করে কাছে টানতে হয় আমরা জানি, আমরা শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসে ভরসা, অন্য কেউ নেই। আমরা ইতিবাচক রাজনীতি করি, আমরা এখনো বলছি সব দল থাকুক, সব দলের ঝান্ডা থাকবে, সব দল পুলিশের পারমিশন, থানা বিডিও পারমিশন যেমন নিতে হয় মাইক ব্যবহারে নিয়ে কর্মসূচি করুক, এটা গণতান্ত্রিক হবে, শান্তিপূর্ণ হবে। পঞ্চায়েত যদি কাউকে বঞ্চিত করে, তার উপরের তলায় অভিযোগ করুন, উপর তলায় যদি ভিডিও না শোনে জেলাতে করুন, জেলা না করলে নবান্নতে সিএমআর তে করুন, মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে। আপনি বলুন আমাদের সরকার মুখ্যমন্ত্রী যত কর্মসূচি নিয়েছে, কোন কর্মসূচিকে কি দল দেখে কেউ পায়? সবুজ সাথীর সাইকেল সিপিএম বিজেপির বাড়ির ছেলে মেয়েরা পায় না, তফসিলি জাতির লোকেরা শিক্ষাশ্রী স্কলারশিপ পায় না, এসএসজি গ্রুপের মায়েরা যে সুযোগ পাচ্ছেন, সব সংঘ সব দলের লোকেরা পাচ্ছেন না, বলুন আপনারা মাইনরিটি স্কলারশিপ বলুন পাচ্ছেন না, কৃষক বন্ধু চেক কে বঞ্চিত হয়েছে? এই যে বুলবুলে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা ক্ষতিপূরণ পাচ্ছেন, সেখানে কি দল দেখে আমরা দিচ্ছি? ব্যবস্থাপনার ক্ষেত্রে পঞ্চায়েত আছে, সরকার আছে, এটা ঘটনা, কিন্তু বঞ্চিত কেউ হচ্ছে না, তারপরে কেন? আমরা মনে করি শান্তি রাখতে হবে, গণতন্ত্র রাখতে হবে, মানুষ থাকবে, সবাই মিলেমিশে আমরা থাকব। যদি কোনো বক্তব্য থাকে আপনারা প্রশাসনের হস্তক্ষেপ নেন, আলোচনা করুন, টেবিলে করুন, আমি একা থাকবো, অন্য কেউ থাকবে না। এসব জিনিস অনেকদিন হয়েছে, খেজুরিতে আর হবে না, করতে দেব না, 6 মাস ধরে সহ্য করেছিলাম, আজকে সভা করে বলে গেলাম, ধর্মের ডাক দিয়ে গেলাম, কাল থেকে ভদ্র হন, ভালোভাবে থাকুন, মিলেমিশে থাকুন, ইচ্ছা না হলে আমাদের পতাকা জোর করে আমরা ধরাবো না, একটা লোককেও আমরা জোর করে এনেছি, কাউকে জোর করে আনা হয়েছে? আপনারা বলুন কাউকে জোর করে আনা হয়েছে? আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে এসেছেন, সবাই মিলেমিশে থাকবেন, এবং আমাদের যে লড়াই চলছে, ভারতবর্ষের মূল জিনিস হচ্ছে বেকারত্ব, ভারতবর্ষের মূল সমস্যা হচ্ছে দারিদ্র দূরীকরণ, ভারতবর্ষের মূল সমস্যা হচ্ছে নারী নিরাপত্তা,
ভারতবর্ষের মূল সমস্যা হচ্ছে কৃষকদের উচিত মূল্য তারা পায় না তাদের উৎপাদিত সামগ্রী। ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার আদর্শ কবির ভাষায় নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান। যারা উন্নয়ন করেনি, রান্নার গ্যাসের দাম 900 টাকা করেছে, 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবে বলেছিল, 15 পয়সা পাননি, তারা আজকে ভারতবর্ষকে বিভাজন করে ভোট ব্যাংক তৈরি করতে চাইছে। আর আমাদের লড়াই শান্তি সম্প্রীতি রক্ষা করে একসঙ্গে থাকার লড়াই, একসঙ্গে এগিয়ে যাওয়ার লড়াই, এটাই হলো বাংলার সৃষ্টি কালচার। তাই তো আমরা কালী পুজোয় যে শ্যামা সঙ্গীত শুনি, সেই শ্যামা সঙ্গীতটা লিখে গেছেন দুঃখ মিয়া, যার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। এটা রবীন্দ্রনাথ এবং কাজী নজরুলের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাংলা। এই বাংলায় আমরা সবাই মিলেমিশে থাকব এবং আমাদের একটাই কাজ হবে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, মানুষকে ভালো রাখা। শীতে আর কষ্ট দেব না, আপনারা সবাই বাড়ি ফিরে যান, ভোটার লিস্টের কাজটা যত্ন সহকারে করবেন। আর 1 জানুয়ারি বুথে বুথে দলের প্রতিষ্ঠা দিবস পালন হবে, এখানে দলের পতাকা তোলার জন্য বিধায়ক আসবেন 1 তারিখ সকালবেলা, আমাদের অঞ্চলের পক্ষ থেকে বুথের পক্ষ থেকে পতাকা উত্তোলন করবেন। এবং আপনাদের আমি কথা দিতে পারি, আজকের পরে যদি কোথাও তৃণমূল কংগ্রেস করার অপরাধে কোন কর্মী বা সমর্থক আঘাতপ্রাপ্ত হয়, তাহলে এই মিটিং করে হবে না, নন্দীগ্রামের কায়দায় উত্তর হবে, এটা ভালো করে শুয়ে রাখতে হবে। আমি ভদ্র তো ভদ্র, আমি যদি অন্য কিছু করতে চাই কি হয় এটা সিপিএম জানে। আর দ্রব্য যারা হয়েছেন সিপিএম থেকে এসে, বোতলটা নতুন মদটা পুরনো, সাবধান থাকবেন, ভালো থাকবেন, একসঙ্গে থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমি যখন সভাধিপতি ছিলাম এখানে বিদ্যুতের কোন প্রচার ছিল না, জায়গা ছিল না, কোন বাড়িতে বিদ্যুতের স্থান ছিল না। 1900 মৌজার মধ্যে বীরবন্ধ তার মধ্যেই ছিল 10 সাল। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস আমার মনে পরিবহন সেচ এবং জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম। সাথে আমাদের নেতা শুভেন্দু অধিকারীকে আমাদের রাজ্যে আজকে আরো বেশি ভালো জায়গায় পৌঁছে দেওয়া। এবং আমরা এখন বরণ করে নিচ্ছি আমাদের সারা রাজ্যে যিনি উন্নয়নের কান্ড সুরেন্দ্র অধিকারী মহাশয়কে ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের খাদ্য কর্মাধ্যক্ষ জালালউদ্দিন খান এবং নওশেদ আলী বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে আমাদের প্রিয় নেতা পরিবহন সেচ এবং জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মাননীয় সুরেন্দ্র অধিকারী মহাশয়কে। আমরা সকলে করতালি দিয়ে অভিনন্দিত করব মাননীয় মন্ত্রী মহোদয়কে। এবং আজকের এই সভায় আমাদের যারা বক্তা, আমাদের নয়নের মণি, আমাদের অভিভাবক, সারা বাংলার উন্নয়নের কান্ডারি পরিবহন সেচ এবং জলসম্পদ উন্নয়ন থেকে আবারও অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমরা এই সভার কাজ সমাপ্ত ঘোষণা করছি। এবং আপনারা ধীরে সুস্থে সকলে সুন্দর বহু মানুষের সমর্থনে যেন আমাদের এলাকা আরো সুন্দর হয়ে ওঠে এই আশা করে আপনাদের সবার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা, আমাদের নয়নের মণি শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, সকলকে নমস্কার, জয় হিন্দ। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় সভাধিপতি সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন, যার বক্তব্য শোনার জন্য আজকে আপনারা উপস্থিত হয়েছেন আমাদের বীরবন্দর অঞ্চলে সন্ত্রাসের বিরুদ্ধে যে শান্তিপূর্ণ বিশাল জনসমাবেশের যিনি মুখ্য বক্তা মাননীয় পরিবহন সেচ এবং জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। সেই কাজ
আমার পক্ষে সুবিধা হবে। গত লোকসভা নির্বাচনে সিপিআইএম পার্টির সাহায্য নিয়ে অনেক প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়িয়ে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা আসন ভারতীয় জনতা পার্টি জিতেছিল এবং সেই জেতার পরে তারা ধরে নিয়েছিল যে তারা পশ্চিমবঙ্গের ক্ষমতা এসে গেছে এবং পূর্ব মেদিনীপুর জেলায় দুটি লোকসভা আসন আমরা জেতা সত্ত্বেও দুটো জায়গাতে সিপিএম এর কায়দায় দখল এবং সন্ত্রাস হয়েছিল। একটি ময়না ব্লকের বাকচার একটা অংশে দশটা বুথে, আরেকটা আমাদের খেজুরি দুয়ে একের বীরবন্ধ অঞ্চলের এখানকার কয়েকটা বুথ এবং হলুদবাড়ির পার্শ্ববর্তী দুটি একটি বুথে। এবং সেই জুন মাস থেকে অদ্যাবধি এখানে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক কর্মসূচি স্বাভাবিকভাবে করতে পারেনি। গত ২৪ তারিখে হারবাদ মুক্তি দিবসে আমি ঘোষণা করেছিলাম ১৫ তারিখের মধ্যে ভদ্র হও, ১৬ তারিখে বীরবন্ধ যাব। তা ভদ্র অনেকে হয়েছে, মনে ঘোষা আছে, দুঃখ আছে তাদের, তাদের জরিমানার রাজনীতি দখলের রাজনীতিটা অনেক বাধাপ্রাপ্ত হয়ে গেছে। ১৬তে আমার কাজ থাকায় আমি ১৯ এখানে এসেছি, এখানে এমএলএর সঙ্গে ধাক্কাধাক্কি করেছে, পুলিশের গাড়ি ভেঙেছে, কাঠের গড়িয়া ফেলেছে, এখন কই কাঠ গড়িয়া দেখতে পেলাম না, সব বীর পঙ্গবরা নাই পয়াকারে পা, একটা সিপিএম থেকে আসা তিমির পণ্ডা আর একটা তৃণমূলের পঞ্চায়েতের টিকিট না পাওয়া অনুপ ভোক্তা, এই দুটি মাল। আমি রোগও জানি ওষুধও জানি, তাই রোগ চিহ্নিত করে দিয়ে গেলাম, বাকি লোকরা ভদ্র লোক সবাই থাকুন না, অসুবিধা কি আছে। আজকের এই সভায় এবং আমি এখান থেকে বার্তা দিতে চাই যে আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র আছে, সব দল থাকবে, নির্বাচনে লড়াই হয় একজন জেতে অন্যরা হারে, কিন্তু আমরা দেখেছি সারা বছর ধরে পঞ্চায়েতকে কাজ করতে দেব না কেন, বীরবন্ধ গ্রাম পঞ্চায়েত হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের গাছে চারা থেকে ত্রিপল থেকে সমস্ত কাজ বিডিও অফিস থেকে করতে হবে কেন, এই জায়গাটা কি পশ্চিমবঙ্গ না ভারতবর্ষের বাইরে, এখানে সমান্তরাল প্রশাসন চলবে, এখানে জোর করে ধরে নিয়ে গিয়ে মাসগড়া বাজারে তল্লা বাজারে অন্য দলের পতাকা ধরাবে, জোর করে মিছিলে হাঁটাবে, এসব জিনিস কেন হবে, আমাদের লড়াইটা তো এর বিরুদ্ধে। আমরা যারা নন্দীগ্রাম খেজুরির লড়াই করেছি, আমরা যারা ভাজা চাউলি সুনিয়ার লড়াই করেছি, সে লড়াইটা কিসের লড়াই, লড়াইটা হচ্ছে সারা বছর ধরে হাট বয়কট, জমি বয়কট, জরিমানা, বিএলআরা অফিসে ভূমি দপ্তরের কাজ হবে না, ওরা গ্রামে বসে বলে দিবে কোনটা রায়ত আর কোনটা খাস, আপনি রুয়েছেন কেটে নিয়ে চলে যাবে অন্য লোক, আপনি বেগরবাই করছেন ভোরবেলা উঠে দেখবেন পুকুরের সব মাছ ভেসে গেছে, বিষ ফেলে দিয়েছে, আপনি কর্মবাড়ি করবেন অনুষ্ঠান বাড়ি করবেন কাকে ডাকবেন তালিকা করে দেবেন নেতারা, এসব তো ছিল খেজুরিতে, বর্গী সন্ত্রাস আর বোমা বন্দুকের আওয়াজ, কত লোক মারা গেছে বলুন, সুজাতার সেই ধর্ষণ খুন থেকে শুরু করে সমগ্র খেজুরিতে, এই কলমদানে গোল পরিবারের লোককে হত্যা করা হয়েছে পাশে, কত মানুষের ক্ষতি হয়েছে ওপারে শুনিয়াতে, কত বোমা বন্দুকের আওয়াজ, কত জন মারা গেছে বিভিন্ন সময়, আমাদের নেতা দেবাশিস ভূঁইয়ার বাবা এবং দেবাশিস ভূঁইয়া পর্যন্ত বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন, ভগবান তাকে বাঁচিয়ে দিয়েছে, গোটা শরীরে গুলির দাগ আছে,
এটা তো কখনো গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাজনীতি নয়। আমাদের লড়াইটা এইটা ছিল, আপনি দেখেছেন নন্দীগ্রামের আন্দোলনে, নন্দীগ্রামের আন্দোলনের নেতারা কখনো বটতলা, কখনো জঙ্কা, কখনো তেঁতুলতলা হয়ে কলাগেছিয়া পর্যন্ত ঢুকে পড়েছে, কখনো বাহারগঞ্জ থেকে কামারদা পর্যন্ত ঢুকে পড়েছে। তো আমার একটা ফোন আমি ফিরিয়ে নিয়ে গেছি সমস্ত নন্দীগ্রামের নেতা কর্মীদের, কারণ আমি তাদের বলেছিলাম যে 99-2000 সালে 2001 সালের আগে যে দখলের রাজনীতি হয়েছিল সেই দখলের রাজনীতির আমি বিরোধী। নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলন, এ আন্দোলন এলাকা দখলের লড়াই নয়। তাই তারা সেদিন আমার কথায় ফিরে গেছিল, সিপিএম কোনোভাবে পারেনি এই জমি রক্ষার লড়াইকে রাজনৈতিক লড়াই করার জন্য। যেখানে উন্নয়ন হয়নি, উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছি, হচ্ছে আরো ভবিষ্যতে আগামী 1 বছর হবে। যেখানে যেখানে পঞ্চায়েতের সঙ্গে মানুষের সম্পর্ক দূরত্ব তৈরি হয়েছিল আমরা সেটা দেখেছি। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়নের কর্মসূচি, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছে কিনা, কোথাও কোথাও এদিক ওদিক হয়ে যাচ্ছে কিনা, লোক বঞ্চিত হচ্ছে কিনা, তার মূল্যায়ন করেছি আমরা, শিক্ষা নিয়ে শিখেছি। আমরা চাই আমাদের সংসদ যদি কোথাও কোনো ভুল থাকে আমরা আলোচনার মাধ্যমে নিরসন করব। বিরোধী রাজনৈতিক দল তারা আজকে এখানে কর্মসূচি করার সুযোগ পেয়েছে, সব রাজনৈতিক দল, সব মানে সিপিএম এর তো এখন আপনারা জানেন তাদের যে অবস্থা, তাদের অবস্থা এখন কুমড়োর মতো, বাইরে সবুজ ভিতরে গেরুয়া, এটা হচ্ছে সিপিএম এর অবস্থা। সিপিএম এর নেতারা বিজেপি কে ভোট ট্রান্সফার করেছে লোকসভা ভোটে, অর্থের বিনিময়ে ট্রান্সফার করেছে। আমরা সিপিএম এর কর্মসূচি, বিজেপি যদি কর্মসূচি করতে চায় সেখানেও কোনো বাধা দেওয়া হয়নি। এখানে মোটরসাইকেল করে একজন বিজেপির প্রাক্তন পুলিশ কর্মী আধিকারিক মোটরসাইকেল করে ঢুকে পড়েছিলেন, তিনি কোথায় আজকে? বলেছিল নাকি বীরবন্ধুতে কাউকে ঢুকতে দিব না, কণ্ঠি বাড়ি ফেরত দেওয়া হবে না। এমএলএর সঙ্গে ধাক্কাধাক্কি করেছেন, পুলিশের সঙ্গে মারপিট করেছেন, পঞ্চায়েত মেম্বারকে ঘরছাড়া করেছেন। তা আমি তো, আমাকে অনেক নেতা নেতৃত্ব বলেছিল যে হ্যাঁ আমরা জানি 223টা গ্রাম পঞ্চায়েত, আমরা চাইলে 5 মিনিটের মধ্যে এখানে যা করার করতে পারতাম, কিন্তু ধৈর্য আর সহ্য, ধৈর্য আর কতদূর বাড়তে বাড়তে বাড়ে আমরা দেখতে চাইছিলাম। আমি এখনো বলছি সব রাজনৈতিক দল থাকুন, নিয়ম মেনে, প্রশাসনিক নিয়ম মেনে মিছিল মিটিং করুন, পঞ্চায়েতে কাজ করতে দেব না। তুমি 100 দিনের কাজের হিসাব চাও আর তুমি কি? তুমি আত্মীয় আই অনুযায়ী আবেদন করো, আমরা কাগজ দিয়ে দিব, নিয়মই আছে। তুমি হিসাব চাও আর কে? তোমার কথায় বাংলা আবাস যোজনার বাড়ি দিতে হবে, বুলবুলে ক্ষতিগ্রস্তদের লিস্ট করতে হবে, তুমি কে হরিদাস পাল? তোমাকে অপেক্ষা করতে হবে 2023 সাল পর্যন্ত পঞ্চায়েত দখল করার জন্য।